নমস্কার বন্ধুরা, হাসি খুশি রিম্পা ব্লগে সবাইকে জানাই স্বাগত। তো আমি অনেকদিনই ভিডিওটা করিনি, কেননা আমার বাড়িতে একটা বড় অ্যাক্সিডেন্ট ঘটনা ঘটে গেছে, সেটাই তোমাদের কাছে আজকে শেয়ার করতে এসেছি। মনের দিক থেকে একটু দুর্বল থেকে সবল হয়েছি, তো তোমাদের কাছে অনেক কিছু কথাই বলবো কিভাবে কি হয়েছে। তো শুক্রবার দিন, বৃহস্পতিবারে ভিডিও বানিয়েছি, শুক্রবার দিন ভিডিও ছাড়বো বলে সব ঠিকই ছিল, বিকেলের দিকে ভিডিওটা ছাড়তাম, কিন্তু তার আগেই একটা বড় দুর্ঘটনা ঘটে যায়, সেটাই তোমাদের কাছে শেয়ার করবো বলে আসছি। আমার বোনের বর মারা গেছে অ্যাক্সিডেন্টে, সেই কথাটাই তোমাদের কাছে তুলে ধরবো আজকে। তো আমরা হচ্ছে দু বোন এক ভাই, আমার আগে দাদা, তারপরে আমি, আর তারপরে আমার বোন। তো বোনের আজকে 13 বছর হয়েছে বিয়ে। তো কিভাবে মারা গেল সেটাই আমি বলবো আমার ভগ্নিপত। তো প্রথমে আমার ভগ্নিপত, সে শুক্রবার দিন সকালবেলা, মানে সে শুক্রবার করে, শুক্রবার দিন সকালবেলা হচ্ছে বলেছে বেগুনি করো, বেগুনি দিয়ে মুড়ি খাবো, আমার বোনকে বলেছে। বেগুনি করেছে, করে মুড়ি টুড়ি খেয়েছে, সবাই মিলে মুড়ি খেয়েছে। আর মুড়ি টুড়ি খেয়ে তারা আমার ভগ্নিপত যেয়ে সে স্নান টান করে, ঠাকুর প্রণাম করে, তার ঠাকুর প্রণাম করতে 2 ঘন্টা টাইম লাগে, কেননা তাদের নিজেদের মন্দির আছে, শিব মন্দির, সিংহমায়ানী মন্দির, মানে জমিদারি ফ্যামিলি। তো জমিদার ফ্যামিলি মানে সব কিছুই মন্দির থাকবে না, সব মন্দিরই ছিল। তো বাড়িতে চারিদিকে ধূপ নিয়ে ঘুরিয়ে প্রণাম করতেই তার 2 ঘন্টা লাগে। তো যাই হোক, সেই রকম করে প্রণাম করে সেদিনও বেরিয়ে গেছে সে। আর আমার ভগ্নিপতে টোটো আছে, মানে সে 4 চাকায় চালায়, মানে দূরপাল্লা যখন যায় তখন 4 চাকায় নিয়ে যায়, আর যখন বাড়িতে থাকে তখন টোটোটা চালায়। তো সেদিনে টোটো নিয়েই বেরিয়েছিল। তো 2 ঘন্টা ওই প্রণাম টোনাম করার পর বোন তার সাথেই থাকে, মানে যখন টোটো নিয়ে যায় নিয়ে আসে, অনেক কিছু তো থাকে, মানে ঢাকা ঢাকি দিতে হয়, জল দিতে হয়, চার্জ দিতে হয়, অনেক কিছু করতে হয়, তো বোন সহযোগিতা করে। তো সেরকম বোনও সেরকমই করেছিল সেদিনকেও, দিয়ে টোটো নিয়ে যায় আমার ভগ্নিপত যখন বেরিয়ে যায় তখন আমার বোনকে বলে গেছে যে তুমি রান্না করো আমি এসে খাবো। তো সেই রকমই বেরিয়ে গেছিলো, সেই রকম প্রতিদিনের মতো সেদিনেও বেরিয়ে গেছে। তো বেরিয়ে গেছে, তো আর তারপরে আর তাকে ফিরে আসতে হয়নি, কেননা একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, একটু ভুলের জন্য অ্যাক্সিডেন্টটা হয়েছে। তো কীরকম হয়েছে, সেটা টোটো চালায়, মানে ক্ষীরপাই থেকে আসছিল, মানে বাড়ি আসছিল, বাড়িতে আসতে আসবার পথে হচ্ছে একটা টেম্পু আসছিল, টেম্পু, আর সেই যে টোটোটা আসছিল, টোটোটার মানে রাস্তায় আস্তে আস্তে একটা গর্ত ছিল, মানে ডোব ছিল, সেই ডোব বাঁ দিকেই আসছিল, ডোবটা ছিল, আর টেম্পুটা একটু দূরে ছিল। তো ভেবেছিল যে টেম্পুটা যখন দূরে আছে আমি ডান দিক দিয়ে পাশ কাটিয়ে, ডোবটা আছে তো সে পাশ কাটিয়ে চলে আসবো, কিন্তু সেই সময়ে ডান বাঁ দিক থেকে ডান দিকে করতে গেছে, আর সেই সময় টেম্পুটা এসে মেরেছে ধাক্কা, মারতেই আমার ভগ্নিপত পড়ে গেল, সঙ্গে সঙ্গে সেখানে মারা গেছে। তো এমনই, আমি জানি না কতখানা বলতে পারবো আমার মনের অবস্থা, যতক্ষণ বলতে পারবো সেটাই আমি বলবো তোমাদের কাছে। তো দেখি কতখানা বলতে পারি, আমার মনের দিক থেকে খুবই ভেঙে পড়েছি। তারপর মেন কথা হচ্ছে আমার বোনের পজিশনটা অন্যরকম, সেটাও তোমাদের কাছে শেয়ার করব। তো যাই হোক, সেরকমও মারা গেছে। আর আমি আরও তখন কটা বাজবে, 12:30, 12:30 সময় হয়েছে। তো আমরা তখন কী করবো, আমরা তখন জানি না এসব হয়েছে বলে, আমরা তখন কী করছি, রান্নাবান্না সেরে নিয়েছি, আর তোমাদের দাদা ভাই সেদিনকে একটু কাজ আছে, কাজে যাবে, কতুলপুর যাবে, মানে কামারপুকুরের ওই পাশ দিয়ে, হুগলি ডিস্ট্রিক্ট। আমি বলছি তাহলে তোমার তো অনেক দেরি হয়ে যাবে, তুমি 10:11 সময় কেন যাবে, তুমি ভাত দুটি খেয়ে যাবে, সকাল করে খেয়ে যাবে 1টার সময়, তাহলে তুমি খেয়ে দিয়ে গেলে, ধীরে সুস্থে গেলে, যে সেখানে কাজ সারলে, কাজটা সেরে বাড়ি আসলে, এসে আবার তুমি তোমার কাজে লাগতে পারবে, নাহলে আবার 4টার সময় আসবে, না আসবে দেরি হয়ে যাবে, এই ভেবে তাকে আমি তাড়াতাড়ি করে রান্না করে খেতে দিই। তো সে খাচ্ছে, খেতে বসেছে, খাচ্ছে, আর আমি হচ্ছে তার পাশটায় বসে বসে ফোনটা দেখছিলাম। দেখতে দেখতে আমার বাবার বাড়ি থেকে ফোন আসে, আমার বাবার বাড়ি থেকে ফোন আসতে আমি ফোনটা ধরেছি, ধরতে আমার ভাইপো ফোন করে বলছে, মণি, আমাকে পিসিমণি, আমি কিন্তু আমাকে মণি বলেই ডাকে আর কি, মণি তুমি কি করছো, আমাদের কার অ্যাক্সিডেন্ট হয়েছে আমি জানিনি, সে কাঁদতে কাঁদতেই বলছে অ্যাক্সিডেন্ট হয়েছে জানিনি, তো তুমি একটু খবর নাও। তো তখন আমার অবস্থাটা যে কি, আমি একবারে ছাতি ধরধর করছি, যেন মনে হচ্ছে এক্ষুনি পড়ে গেলে স্ট্রোক হয়ে যাবে। আর আমি একবারও ভাবিনি আমার ভগ্নিপতির এরকম হয়েছে, আমি এবারে ভাবছি আমার ছেলে তো স্কুলে যায়, তাহলে কি আমার ছেলে কিছু করলো,
তার পরক্ষণে আবার একটা ফোন এসছে, এসে বলছে এরকম জয়দীপের এরকম হয়েছে, মানে আমার ভগ্নিপতির আর কি, ভগ্নিপতির নামে জয়দীপ, তো তারই অ্যাক্সিডেন্টটা হয়েছে। তো সেই ভাত তরকারি কোথায় পড়ে রইলো, ফেলে রেখে দিয়ে ছুট, বেশি দূর না, কত হবে 5-6 কিলোমিটার কি 7 কিলোমিটার হবে, এরকম হবে, 6-7 কিলোমিটার হবে, আর তার বেশি হবে না। তো আমার বোন মানে বেশি ভালো কথা বলতে পারেনি, ভালো কথা বলতে পারেনি, একটু কানে কম শুনে, মানে কি বলবো, বুঝে কম, এরকম ধরনের, মানে বোবা টাইপের, যেটাকে বলে বোবা, মানে কথা আদো আদো বলে, পরিষ্কার বলতে পারে না, তো এরকম ব্যাপার। দিয়ে আমার বোন যে দেখছি বসে আছে, সে তো অত বুঝেনি, তাকে সে বলছিল যাব আমি জয়দীপের কাছে যাব, এরকম বলছিল। তো তার ননদ, এক ননদ বলছে যে আজকে যেয়ে কাহিনি, আজকে তুই থাক, তোকে কালকে ঘাটালে যেয়ে দেখিয়ে নিয়ে আসবো, তোর যে জয়দীপকে, মানে আমার ভগ্নিপতির কথা বলছে, জয়দীপকে দেখিয়ে নিয়ে আসবো বলতে। এবার সবাই যে কান্নাকাটি করছে আর করছে, সে তো বুঝতে পারছে না যে মারা গেছে বলে, মানে তোমরা বুঝতে পারছো না আমাদের পজিশনটা কীরকম অবস্থায় আছে, জানি না আমার বোনের লাইফটা কী হবে। কিন্তু আমার বোনের একটা ছেলে আছে অবশ্য, ছেলেটা 12 বছর বয়স, 7-এ পড়ছে, অতটা জ্ঞান হয়নি, ভাবছে মারা গেছে, তার মনের মধ্যে কোনো কষ্ট আসেনি যে বাবা মারা গেছে আমাদের কী হবে, এরকম জিনিসটা নেই, সে আনন্দে ঘুরছে, আনন্দের মধ্যেই আছে, থাক সে আনন্দেই থাক, ঠাকুরকে ডাকি যেমন সে ভালো আনন্দেই থাকে, কেননা তাকে তো বড় হতে হবে। কিন্তু তার পড়াশোনার দিক থেকে খুব ভালো জানো তো, এত সুন্দর পড়াশোনা, আমার গোড়াটা খুব বসে গেছে, এত বসে গেছে, আমি কথা তো এই কদিন বলতেই পারিনি, তা আজকে তাহলেও একটু বলতে পারছি, গোড়াটা খুব বসে গেছে। তো যাই হোক, আমার ভগ্নিপতিকে নিয়ে চলে গেল সঙ্গে সঙ্গে ঘাটালকে পোস্টমার্টম করতে, তো টাইমটা একটু লেট হয়ে গেছিলো, ওই জন্য পোস্টমার্টম হয়নি, তারপরের দিনে 2টোর সময় হয়েছে, আর 4 পোস্টমার্টম হয়েছে, হওয়ার পর সেখান থেকে আসছে 4টের সময়। তো সেই সময় যা অবস্থা, তোমাকে বলা যাবে, তাকে দেখলেই এত এত কষ্ট, যাই হোক আমাদের তো ছোট, সে চলে গেল কি করে আমরা জানি না। তো আমার বোন তখন মানে সেদিনে কিচ্ছু জানেনি, মানে যেদিনে মারা গেছে সেদিনে কিচ্ছু জানেনি, সন্ধ্যাবেলার সময় তাকে, বিকেলের দিকে তাকে সবাই বলছে 2টি মুড়ি টুড়ি খাই দেওয়া হোক, যদি চলে আসে আমার ভগ্নিপতির কথা বলে, সে চলে আসলে তখন তো আর খাওয়া দাওয়া হবে নি। তো বোনকে মুড়ি খাওয়াতে গেছে, তার জন্য রান্না করে রেখেছিলো নিরামিষ রান্না, শাক ভাজা করেছিল, আচ্ছা করলা ভাজা করেছিল, পটল আলু তরকারি, আর হচ্ছে শুধু পোস্ত, আর কিছু করেনি, সেসব করে রেখেছিল সে এসে খাবে বলে। তো তাকে আর খেতে হয়নি, আমার বোনকে যখন খেতে দেয় তখন বলছে না আমি খাবো না, আমি খাবো না, জয়দীপ আসলে আমি তার সাথে খাবো। তখন কি ভাষা বলবো কি বলবো আমরা কিছু বুঝতে পারিনি, তো যাই হোক সেদিন, তারপর তাকে বললো সে যখন আসবে তার জন্য রেখে দিয়েছি, সে আসবে যখন তখন খাবে, তুই তখন এখন খেয়ে নে। দিয়ে আমার বোন খেয়ে নিল 2টি মুড়ি, খেয়ে নেওয়ার পর সে সন্ধ্যের পর একবার মানে এত কান্নাকাটি করছে আর করছি, তার একটা মনের মধ্যে ফিলিংস আসছে যে মারা গেছে মনে হচ্ছে, এত কান্নাকাটি করছে এরকম। এবারে আমাকে বলছে দিদি, আমার বোন তো দিদি জয়দীপ মরে গেছে নাই, আমি আমি যে কি বলবো তাকে, আমার একটুও মনে মধ্যে আসেনি, একদম বলতে পারছিলাম না তাকে যে মারা গেছে বলে। তো মারা গেছে, আমি বলছি হ্যাঁ কিছু করার নাই, তখন সে কাঁদতে কাঁদতে বলছে দিদি আমার কপাল, সত্যি আমার বোনটা এরকম, তার স্বামীকে কেড়ে নিল, আমার বোন কিচ্ছু জানেনি, হিংসা জিনিস কি, রাগ কি, সেসব কিচ্ছু জানেনি আমার বোন, উত্তর পূব জানেনি। তো যাই হোক তাকে বুঝানো হলো, সে বলছে দিদি সিঁদুর থাকবে নি, শাঁখা থাকবে নি, কী করবো আমার খারাপ লাগছে, এরকম বলছে, মানে ইশারা করে বলছে আর কি, আমার বোন তো ভালো কথা বলতে পারেনি,
আমরা বুঝতে পারি সে কি বলে, আমরা বলছি নাই থাকবে নি তো কি হয়েছে, সব পড়া চলবে, এগুলো পড়া চলবে না, অন্য কিছু সব পড়া চলবে না, টুক, আমি বলছি হ্যাঁ টুক পড়া চলবে, সব পড়া চলবে, সব পড়বে, কাপড় লাল কাপড়, আমি বলছি না লাল পরবি নি, অন্য সব পড়া চলবে। তো দিয়ে এবারে খুব কান্নাকাটি করছে, সেদিনটা গেল যা হোক করে। তো তারপরে দিনে যখন আমার ভগ্নিপত 4টের সময় আসে, তারপর সে মানে বুঝতে পারলো যে এরকম হয়েছে, মানে সে তো আর জানেনি এরকম অ্যাক্সিডেন্ট হয়ে এরকম বীভৎস দৃশ্য, সেটা তো জানেনি। এসে যখন দেখেছে যে এরকম, তাকে আর রাখা যায়নি, মানে কি দৃশ্য গেছে কি বলবো। যখন আমার ভগ্নিপতকে নিয়ে চলে গেল শ্মশানে, তখন আমার বোনকে আমার বাপের বাড়ির পাড়া, মানে সামনে তো আমার বাবার বাড়ি, যত পাড়া সবাই গেছে, কেউ বাকি নেই, সব ছেলেরাই গেছে, কেউ তাকে ধরে রাখতে পারেনি। তার এমন ক্ষমতা, মানে কি বলবো, ক্ষমতা দিয়ে সে সবাইকে ছুঁড়ে ফেলে দিচ্ছে, তাকে ধরে রাখতে না, আমি আকার করে করে ধরে নিয়ে রেখেছি, আমি আছি বোন তুই কাঁদিস নি, আমি আছি সব করবো তোকে, এরকম করে তাকে রাখতে পারিনি, মানে কি করে রেখেছি ভগবান ছাড়া কেউ জানে। আমার বোনটা যদি একটু ভালো হতো, চালাক হতো, তাহলে তো টেনশন ছিল নি, তার ছেলে কি হবে না হবে। তারপরে তাদের ছেলে সংসারে কেউ নেই, শুধু আমার ভগ্নিপতরাই ছিল, সে সব কিছু করতো, কিন্তু চালাক খুব ছিল, চালাক ছিল, ভালো বুদ্ধি ছিল, পরিচালনা ভালো ছিল, মেনটেন্স খুব সুন্দর করছিল, এতদিনে সে মাথা তুলে দাঁড়িয়েছিল। আমরা যখন বিয়ে দিয়েছিলাম একটা রুম দেখে বিয়ে দিয়েছিলাম, এখন 7খানা রুম কিনেছে সে, রুম কিনে ঘর দুয়ার সুন্দর করে বাগিয়েছে, সে দেখলে কি বলবে তোমরা, তোমাদেরকে সময় হলে সব দেখাবো, এখন তো আর দেখাতে পারছি না, এই তো সবে আমি ইউটিউবে এসেছি, আমি জানছি আস্তে আস্তে করে দেখাবো, সবার সাথে পরিচয় করে দেবো তোমাদেরকে। কিন্তু আমার কপালে সইল না, আমার ভগ্নিপতকে তোমাদেরকে দেখাতে পারলাম না, আমার ভগ্নিপত খুব সুন্দর দেখতে, সিনেমার সেই বিশ্বনাথ আছে না, বিশ্বনাথ তার মতন দেখতে, তার মতনই শরীর স্বাস্থ্য, দুজনে যদি এক কাছে দাঁড়ায় মনে হবে দু ভাই, এরকম সুন্দর ছেলে ছিল। আমার বোন তো ভালো কথা বলেনি, সে বলছে জয়দীপ খুব ভালো ছিল, কত সুন্দর দেখতে ছিল। শুক্রবারে মারা গেছে, শনিবার দিনে তাকে নিয়ে গিয়ে দাহ করা হলো। তো আমার বোনপো মুখে আগুন দিয়েছিল, বোনপো তো ছোটো, 12 বছরের, অতটা বুঝেনি সে, যতক্ষণ পুরোনো হয়েছিল প্রথম থেকে শেষ পর্যন্ত ছিল, তাকে ডেকে আনা যায়নি, মানে বলছে না আমি যাবনি, আমার কোনো কিছু ভয় নাই, আমি থাকবো সেখানে, থেকে পুড়িয়ে শেষকালে ঘরকে আসছে। তারপর দিনে ঘাট নখ কাটা হবে, নখ মানে অপঘাতে মৃত্যু, তো অপঘাতে মৃত্যু হয়েছে, মানে 3 দিনে ঘাট হয়েছে, 4 দিনে শ্রাদ্ধ করেছে। তো 3 দিনের দিনে যে ঘাটে শ্রাদ্ধ করলো, বাপের পিণ্ডি দিয়া করা কি সব করে সেসব করলো, করে তারপরে দিনে 4 দিনের দিনে শ্রাদ্ধ, মানে খুব ইয়ে করেনি, মোটামুটি একটা একটা শ্রাদ্ধ করেছিল কম সময়ের মধ্যে, কিন্তু কম সময়ের মধ্যে হলেও 2 ঘন্টা 2.5 ঘন্টা শ্রাদ্ধটা হয়েছিল, সার বসে বসে সে শ্রাদ্ধ করলো, করে টরে দিয়ে সে কিচ্ছু খায়নি, এমনকি খাটে বিছানায় শয়নি, কম্বল আসনে শুয়েছে, কোনো মতে সে খাটে শয়নি, কোনো কিছু খায়ও নি, নিরামিষ ভাত রাত কোনো কিছু খায়নি, না খাবো নি, এরকম ব্যাপার। যাই হোক, আমি আজকে 5 দিন 6 দিন হয়ে গেল, আজকে 6 দিন মারা গেছে। তো আমি যদি বলি ভিডিও করবো না, তোমরা তো আর জানতে পারবে না যে কী কারণে আমি ভিডিও দিচ্ছি না, তো এই জন্যই আমি ভিডিও দিতে পারছিলাম না। তো আমার মনের অবস্থা খুবই খারাপ, কালকে আমি আসছি, মানে আজকে যে তোমার বুধবার, মঙ্গলবারে আমি আসছি, সকালবেলায় চলে আসছি, সে কিছুতেই আসতে দেবে না, দিদি থাক, আমি আমার দাদা বৌদি 3 জনেই ছিলাম সেখানে শুক্রবার থেকেই, তো সে আসতে দিতে চায়নি, কালকে অতটা কান্নাকাটি করেনি, আজকে বলছে খুব কান্নাকাটি করছে। তার বাড়িতে কেউ নেই, মানে থাকে শাশুড়ি, বুড়ো শাশুড়ি থাকে, আর তার ছেলে সে থাকে, আর তো কেউ নেই। এবারে ওর ননদ আছে, ননদ কতদিন থাকবে, তারও তো সংসার আছে, সে কদিন থাকে, এখন থাকুক, দিন 10 থাকবে বললো, তো থাকুক এখন,
আজকে ফোন করেছিলাম, কালকেও ফোন করেছিলাম, আজকে আমার দাদা বৌদি গেছে, আজকে খুব কান্নাকাটি করছে, আজকে কান্নাকাটি করছে খুবই। তো তারা ভুলিয়ে রেখেছে, দাদা বৌদি বিকেলবেলা গেছে, বিকেলবেলা যায়নি, ভাত টাত খেয়ে দুপুরবেলায় চলে গেছে। তো তারা গেছে, দিয়ে এখনও পর্যন্ত খবর পাইনি। এখন কটা বাজছে? 6:30 বাজছে, হয়তো 6:30 বাজছে, এখনও আসেনি। বৌদিরা হয়তো একটু দেরি করে আসবে। তার ননদ আছে, আমি রবিবার দিন যাব। মানে এমনই অবস্থা, মানে আমার বোন তো সেরকম কিছু জানে না, একটু বাজার দোকান যাবে, একটু কেনাকাটা করতে যাবে, সেরকম কেউ নেই। আর সব ছিল আমার ভগ্নিপদ, সব কিছু করতো, আমাদেরকে কিছু মাথা নিতে হয়নি। এখন এমন মাথায় চাপ, প্রচণ্ড আমাদের চাপ, আমার বোনটাকে ভালো রাখতে হবে, আমাদেরকে তার পাশে থাকতে হবে। তো রোববারে যাব, রোববারে যাব, আমি যাব, আমার বড় যাবে, দুজনে মিলেই যাব, যে থাকবো কিছুক্ষণ, তারপরে আসব। ফোন করেছিলাম, সে কথা বলেছে, দিদি আসবি, মানে আমার বোন পোজে সে ধরেছিল, তাকে বলুন আমি রোববারে যাব বলেছি। তো এই হচ্ছে, আর বেশি কিছু বলছি না, আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। বেশি কিছু না বললেও দু একটা অন্তত কথা বলবো, তোমাদের কাছে শেয়ার করব। তো আমার বোনের ঘরটা তোমাদেরকে দেখাবো, কীরকম পরিস্থিতি ছিল, কীরকম করেছে, সব কিছু দেখাবো। তো আমাদের কপাল খারাপ, তাকে ভোগ করতে হলো না, আমার ভগ্নিপতিকে, এই সব এসে দাঁড়িয়েছিল গো, খুব কষ্ট করে সে করছিল সব কিছু, সব ভালো ছিল, কী করে নিমিষের মধ্যে শেষ হয়ে গেল জানি না। শেষ করছি ভিডিওটা, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আমিও ভালো থাকার চেষ্টা করছি, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি তোমাদের কাছে।